ইমুর নতুন একটি ফাঁদ, এই যে ভয়েস ক্লাব অপশনটা, আপনারা হয়তো এর সাথে অনেকেই পরিচিত আছেন এবং আপনারা হয়তো মনে করতে পারেন এখানে কিছুই হয় না, কিন্তু ভাই এখান থেকে বহুত মানুষ প্রতারিত হচ্ছে এবং আপনিও কিন্তু হতে পারেন এবং হবেন সামনে, কিন্তু হবেন যারা প্রবাসী রয়েছেন বা যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু ভাই প্রতারিত হবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এখান থেকে ইমান নিয়ে বাঁচা ভাই খুব কষ্টের ভাই, এখান থেকে ইমুর এই যে অপশনটা ভয়েস ক্লাব এটা কিন্তু খুবই মারাত্মক ভাই, এখান থেকে মানে ইমান তো আপনার থাকবেই না, তাছাড়া আপনি এখান থেকে প্রতারিত হবেন অনেক। কি বা কিরকম হবেন আপনাকে আমি একটু মানে এক্সাম্পল বোঝাই, ধরেন এখান থেকে আপনি এখানে আসলেন, আসার পরে এই যে অপশনটা বা এখানে এই যে আসো প্রেম করব, এই যে বিভিন্ন ধরনের লেখা আছে এখানে, কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে একটা গ্রুপে চলে যাবে, এখানে ছেলে মেয়েরা মিলে এখানে কথাবার্তা বলে যেগুলো মানে মুখে নেওয়ার মতো না, মানে উল্টা পাল্টা আবিজাবি কথাবার্তা যেগুলো মানে খুবই খারাপ, ঠিক আছে, মানে ইমান থাকবে না ওইসব শুনলে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কি বলবে এখান থেকে যারা প্রবাসী আছেন অনেক দিন ধরে বউয়ের মুখ দেখেন না, অথবা যারা সিঙ্গেল আছেন গার্লফ্রেন্ড নাই, তো আপনারা কি করেন এখান থেকে এসে মেয়েদের সাথে কথা বলেন, হঠাৎ করে আপনাকে বলবে যে আসেন আপনার সাথে ভিডিও কলে কথা বলে আপনাকে আমাকে 500 টাকা দেন। তো এই টাকা দেওয়ার পরে আপনাকে যে কাজটা করবে এখান থেকে এই অপশনটা কিভাবে অফ করবেন সেটা একটু পরে বলি, আগে আপনাকে একটু এক্সাম্পল বোঝাই। তো আপনি কি করবেন, আপনি বলবেন যে মেয়েদের সাথে কথা বলবো বা আপনাকে আরো বিভিন্ন ভাবে বলবে, আপনাকে বিভিন্ন কিছু দেখাবো, আপনি 500 টাকা দেন আমাকে, হোয়াটসঅ্যাপে আসেন অথবা ভিডিও কল আসেন আপনার সাথে কথা বলি, এরকম বলে আপনার কাছ থেকে টাকা নিবে। যারা প্রবাসী আছেন তারা একটু সতর্ক হয়ে যান, আর যারা সিঙ্গেল আছেন তারা অবশ্যই সতর্ক হয়ে যান, সবাই সবাই ভাই একটু সতর্ক হয়ে যান, আর ভিডিওটা ভাই ধুমালসে শেয়ার করে দেন, তাহলে সবাই ভিডিওটা দেখে সতর্ক হতে পারে ভাই, অবশ্যই শেয়ার করে দিবেন আর ফলো করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এটা বন্ধ করবেন কিভাবে, আপনাকে এরকম টাকা টোকা নিয়ে তারপরে কিন্তু আপনাকে কি করবে ব্লক মেরে দিবে, বা আপনাকে কিন্তু আর কোনো রকম কল দিবে না, বা আপনার নিজের কোনো কিছুই হবে না, লাভ হবে না, উল্টো আপনি কিন্তু ফেসে যাবেন বা লস হয়ে যাবে, বা আপনার ভিডিও কলে কথা বলে আপনার ফেসটা রেকর্ড করে রাখবে, তারপর কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিবে, আপনার মানসম্মান তো যাবেই, তারপর আপনি কিন্তু একদম মাথা নিচু করে মানুষের সামনে হাঁটতে হবে, মানুষ কিন্তু আপনাকে খারাপ ভাববে। তো এখন মূল কথা হচ্ছে এটা আপনি কিভাবে বন্ধ করবেন, এটা থেকে আরো বিভিন্ন ভাবে ভাই প্রতারিত হতে পারেন, কারণ মেয়েদের ফাঁদ ভাই, মেয়েদের কথা কিন্তু সবাই গলে যায় ভাই, ঠিক আছে। কিছুদিন আগে আমার এক বড় ভাই এরকম একটা ফাঁদে পড়ছে, তো এই জন্যই মূলত ভিডিওটা তৈরি করা, কারণ উনি থাকে প্রবাসে, উনি কি করছে এরকম ভয়েস ক্লাবে মেয়েদের সাথে কথা বলে, উনি কি করছে 12,000 টাকা দিয়ে দিছে এভাবে, এমন মানে বোকা, মানে কিছু বলতে পারতেছি না ভিডিওর ভিতরে, মানে এরকম কেউ করবেন না ভাই, উনি বোকার মতো দিয়ে দিছে মেয়েদেরকে দিয়ে, তারপরে বলছে ওনাকে মানে ভিডিও কলে কথা বলবে এই সেই, মানে লোকটা একটু খারাপ খারাপ টাইপের লোক, মানে উনি দিয়ে দিছে, দেওয়ার পরে কি করছে তারপর ওনাকে ব্লক করে দিছে আর কথাবার্তা বলে না এই সেই, 12,000 টাকা এমনিতেই জলে ডুইবে গেল। তো এখন এই অপশনটা কিভাবে আপনি ভাই বন্ধ করবেন, অনেকের ক্ষেত্রে এই যে ভয়েস ক্লাব অপশনটা এখানে থাকতে পারে, উপরে থাকতে পারে, অথবা এই যে এখানে আসার পরে চ্যাট অপশনে আসার পরে এখানে এইখানে সামনে আইডি আকারে একটা মানে ভয়েস ক্লাব অপশনটা থাকতে পারে। তো আপনার যেখানেই থাকুক না কেন, আপনার যেখানে এই ভয়েস ক্লাব অপশনটা থাকুক না কেন, আপনি একটু ভালোভাবে দেখেন এখানে কিন্তু আমার ভয়েস অপশনটা আছে, মানে ভয়েস ক্লাব অপশনটা আছে, এটা কিন্তু আমি এখন বন্ধ করে দিব, আর সারা জীবনে কোনোদিনও আসবে না, অবশ্যই আপনি এটাকে বন্ধ করে রাখবেন। এখন এটা বন্ধ করার জন্য যে কাজটা করতে হবে আপনাকে, উপরে এই যে দেখেন এখানে রয়েছে আপনার প্রোফাইলের লোগোটা, নিচে নিচে এই যে থ্রি ডট এখানে থাকতে পারে, অথবা উপরে প্রোফাইল লোগো থাকলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে নিচ থেকে এই যে সেটিংস, আপনি সেটিংসে আসবেন, সেটিংসে এসে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফাংশন নামে একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে ফাংশনের উপরে ক্লিক করবেন, ফাংশনের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে ভয়েস ক্লাব নামে অপশনটা রয়েছে, আপনি এটাকে এখান থেকে অফ করে দিবেন, অফ করে দেওয়ার পর নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন, দেখেন এখান থেকে কিন্তু এটা এখনই চলে যাবে, এখনই কিন্তু চলে যাবে, দেখেন এখানে কিন্তু আমার এই যে ভয়েস ক্লাব অপশনটা এই জায়গাটা ছিল, এখন কিন্তু মাত্র 2টা অপশন কন্ট্যাক্টস এবং এখান থেকে চ্যাট অপশন রয়েছে, ভয়েস ক্লাব অপশনটা কিন্তু চলে গেছে ভাই। আপনাকে হাত জোর করে বলবো ভাই এটা কিন্তু অফ করে রাখবেন অবশ্যই, আপনি যদি ইমান নিয়ে বাঁচতে চান অবশ্যই কিন্তু এটা অফ করে রাখবেন, আর যদি প্রতারিত না হতে চান অবশ্যই কিন্তু ভাই এটা প্লিজ দয়া করে মানে অফ করে রাখবেন। তো এই ছিল আমাদের মূল্যবান আজকের ভিডিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।